হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার পদার্থের গঠন শুরু করতে যাচ্ছি। তো আজকের লেকচারে আমি আগের কিছু বিষয় রিভিউ করব। তো দেখো, শুরুতেই আমি চারটি টার্ম লিখেছি: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু এবং অণু। এই চারটি জিনিস সম্পর্কে আমরা আগে থেকেই কম বেশি জানি, তবু একবার বলে নিচ্ছি। মৌলিক পদার্থ কি? অর্থাৎ সেই সকল পদার্থ যাদেরকে ভাঙলে ওই পদার্থটা ছাড়া অন্য আর কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে হচ্ছে আমরা মৌলিক পদার্থ বা মৌল বলবো। এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলের মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি যে মৌলগুলো সেগুলো গবেষণাগারে তৈরি করা হচ্ছে। এই মৌলগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। এরপর আসছে যৌগিক পদার্থে। যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ আমি যদি পানির কথা চিন্তা করি, আমি যদি পানির সংকেত লিখি H2O, H2Oকে ভাঙলে আমরা পাবো হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এখানে দুইটি এবং অক্সিজেন একটি, অর্থাৎ এদের অনুপাত 2:1। এরপর আসছি পরমাণু এবং অণুতে। পরমাণু কি? একটি পদার্থের একদম সংক্ষিপ্ত যে কণা সেটাই হচ্ছে পরমাণু। আর অণু হচ্ছে অনেকগুলো পরমাণু মিলে অণু গঠিত হবে। যেমন ধরো অক্সিজেন, এটা হচ্ছে পরমাণু, এবং অক্সিজেনের যে দুইটি পরমাণু মিলে গঠিত হবে অক্সিজেনের অণু। এবার আসছি নেক্সট টপিকে, মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের প্রতীক হচ্ছে একটা মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে মৌলের প্রতীক। এখন মৌলের প্রতীকের বেশ কিছু নিয়ম আছে, এর মধ্যে তিনটি নিয়ম তোমাদের বইতে উল্লেখ আছে। দেখো, প্রথম নিয়ম যদি বলি যে কোনো একটা মৌলের যে ইংরেজি নাম, সেই ইংরেজি নামের প্রথম যে অক্ষর সেটা দিয়ে ওই মৌলের প্রতীক প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ইংলিশ নেমটাও হাইড্রোজেন, তো এর যে প্রথম অক্ষরটা H দিয়ে এর প্রতীক প্রকাশ করা হয়েছে। সেকেন্ড যে নিয়মটা সেটা হচ্ছে যে কোনো মৌলের যদি ধরো দুইটি ভিন্ন ভিন্ন মৌলের ইংরেজি নাম শুরু হচ্ছে একই অক্ষর দিয়ে, সেক্ষেত্রে আমরা যদি কার্বন এবং ক্যালসিয়ামের কথা ভাবি, দেখো এই দুটি মৌলের ক্ষেত্রে সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে একটা যদি আমি সি দিয়ে প্রকাশ করি তাহলে অন্যগুলো হচ্ছে আমি সি এর পরে যে এ এটা দিয়ে প্রকাশ করলাম। আবার যদি আমি ক্লোরিনের কথা ভাবি তাহলে দেখা যাচ্ছে সি এর পর এল দিয়ে প্রকাশ করি, এরকম। আর আমাদের থার্ড যে নিয়মটা সেটা হচ্ছে কোনো একটা মৌলের যে ল্যাটিন নাম আছে সেই নাম দিয়েও মৌলের প্রতীক প্রকাশ করা হয়। যেমন সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা হচ্ছে ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়ামের ক্ষেত্রে এনএ দিয়ে হচ্ছে আমরা সোডিয়ামের প্রতীক প্রকাশ করতে পারি। সংকেত কি? সংকেত হচ্ছে অণুর প্রকাশ করার একটি মাধ্যম। ধরো আমি যদি কার্বন ডাইঅক্সাইডের অণুর কথা ভাবি তাহলে CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। এখান থেকে বোঝা যায় যে এখানে কার্বনের একটি পরমাণু এবং অক্সিজেনের দুইটি পরমাণু মিলে কার্বন ডাইঅক্সাইডের একটি অণু গঠিত হয়েছে। নেক্সট টপিক হচ্ছে পরমাণুর ভেতরের কণা। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে পরমাণু মোট কয়টি কণা নিয়ে গঠিত। আমরা বেশ আগে থেকে জানি যে পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে আমরা যদি এই ছকটার দিকে লক্ষ্য করি তাহলেই মোটামুটি সব জানতে পারবো। এদের প্রত্যেকটার প্রতীক কী সেটা আমাদের জানতে হবে। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয় এবং নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করা হয়। এবং এদের প্রকৃত যে চার্জ, আমরা জানি যে ইলেকট্রন কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত এবং এর যে প্রকৃত চার্জের পরিমাণ হচ্ছে -1.60 × 10⁻¹⁹ কুলম্ব। এই সি দ্বারা কুলম্ব প্রকাশ করা হয়।
প্রোটন কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, তাহলে প্রোটনের যে প্রকৃত চার্জ সেটা হবে প্লাস 1.60 × 10⁻¹⁹ কুলম্ব। আর আমরা জানি নিউট্রন চার্জ নিরপেক্ষ, এই জন্য নিউট্রনের চার্জকে আমরা শূন্য বলতে পারি। ইলেকট্রনের যে ভর, প্রকৃত ভর, সেটা হচ্ছে 9.11 × 10⁻²⁸ গ্রাম। প্রোটনের 1.673 × 10⁻²⁴ গ্রাম এবং নিউট্রনের 1.675 × 10⁻²⁴ গ্রাম। এবার আসছে আপেক্ষিক আধান। আচ্ছা, আপেক্ষিক আধান জিনিসটা কি? অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটার পরিমাণ। যেমন আমি যদি আপেক্ষিক আধানের ক্ষেত্রে প্রোটনের এই আধানটাকে যদি মূল ধরে নিই, অর্থাৎ এটাকে যদি আমি এক ধরে নিই, তাহলে এটার সাপেক্ষে অন্যগুলোর পরিমাপ কী হবে? তাহলে দেখো, এটার সাপেক্ষে ইলেকট্রনের যে চার্জ সেটা হবে -1 এবং নিউট্রনেরটা 0। ঠিক তেমনিভাবে আপেক্ষিক ভরের ক্ষেত্রেও দেখতে পাবো, আমি যদি এই ভরের পরিমাণটাকে এক ধরে নিই, তাহলে এটার সাপেক্ষে ইলেকট্রনের ভরটা অনেক নগণ্য, এই জন্য আমরা এটাকে 0 বলতে পারি এবং নিউট্রনের ভরটা 1 বলতে পারি। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে এই ছকটা জানলে সব কিছু বুঝতে পারবে। এরপর আসে মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। একটা মৌলকে কীভাবে প্রকাশ করব, তার জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? একটা মৌলে, একটা পরমাণুতে যতগুলো প্রোটন আছে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এবং এটাও একই সাথে জানা প্রয়োজন যে একটা মৌলে যতগুলো প্রোটন থাকে ঠিক সেই সংখ্যাকেই ইলেকট্রনও থাকে, এবং এই পারমাণবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা। এরপর আসছে ভর সংখ্যা। আমরা জানি যে পরমাণুর যে নিউক্লিয়াস সেখানে প্রোটন এবং নিউট্রন থাকে। এখন দেখো, আমরা কিন্তু ইলেকট্রনের যে আপেক্ষিক ভর সেটা আগের ছকেই দেখেছি যে ইলেকট্রনের আপেক্ষিক ভরটাকে শূন্য ধরা হয়। তাহলে প্রোটন এবং নিউট্রনের ভরের যে যোগফলটা হবে সেটা হবে পরমাণুর মোট ভর সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন যদি তুমি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জানো এবং ভর সংখ্যা জানো, তাহলে সেখান থেকে নিশ্চয়ই নিউট্রন সংখ্যাটাও বের করতে পারবে। অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করি, তাহলে নিউট্রন সংখ্যাটা বের হয়ে যাবে। এখন আমি প্রকাশ করব কী করে? যদি কোনো একটা মৌল ধরো এক্স, তাহলে এক্সের ঠিক বাপাশের নিচে হবে মৌলের যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং এর ঠিক উপরে হবে মৌলের ভর সংখ্যা। এখন যদি উদাহরণ দিয়ে আমি দেখাই, সোডিয়ামের ক্ষেত্রে 11 এবং 23, তাহলে এই 11 হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। অর্থাৎ সোডিয়ামে 11টি প্রোটন এবং 11টি ইলেকট্রন আছে এবং এই 23 হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা। তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা হবে 23 - 11 = 12। আশা করি এই লেকচারটি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট লেকচারে আমরা পরমাণুর মডেল সম্পর্কে ডিসকাস করবো।